এখন যেহেতু গরম পড়ে গেছে, তো চিনিকে নিয়ে রোজই প্রায় সন্ধেবেলা আমরা বেরোই। একটু সন্ধেবেলা বেরোলে বেশ ওরও মনটা ভালো লাগে আর তার সাথে আমাদেরও মনটা ভালো লাগে। আর বেরোনোর কথা বললেই চিনি বুঝে যায় যে বেরোবে, তো তখন ও দিদুনের কোলেও যেতে চায় না। এখন দেখছো দিদুনকে ডাকছে কিন্তু ও যাবে না, আর অন্য সময় দিদুনের কোলে ওঠার জন্য কারোর কাছে যেতে চায় না। আর এখন দেখছে বাবা নিয়ে যা দুষ্টু হয়েছে, আবার কিরকম হাসছে দেখেছো? যেই ওকে টাটা করা হচ্ছে, ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছিলাম মল্লিক ফটকের কাছে। ওখানে এক জায়গায় শীতলা মায়ের পুজো হয়েছিল, তো সেদিনকে প্রসাদ দেওয়া হচ্ছিল। অনেক ভিড় হয়েছিল দেখে চিনির বাবা বলছিল অনেক টাইম লেগে যাবে, নেবো না। আমি বললাম না ভোগ আমি কিছুতেই না নিয়ে যাব না। তো ওখানে দাঁড়ালাম, তাড়াতাড়ি আমাদের ভোগ দিয়ে দিয়েছিল। তো চিনির বাবা আর আমি দুজনেই ভোগ নিয়ে নিয়েছিলাম, কিন্তু দুজনে একসাথে খেতে পারিনি যেহেতু চিনি আমার কোলে ছিল। তো আগে বললাম যে তুমি খেয়ে নাও, আমি ওকে ধরছি তারপরে আমি খাবো। ভোগে ছিল পোলাও, একটা আলাদাই স্বাদ থাকে, আমি সেটা কোনোভাবেই মিস করতে চাই না। তো আমরা একটু খেলো খেলো করলাম, করে ঠাকুরের ভোগ পূরণ করলাম, করে ওখান থেকে সোজা বাড়ি চলে এলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে